খুশি হয়েছে ইন্দ্রদীপ নিজে করেনি বলে। হ্যাঁ, এটা একটা কোনো বৈরাগ্য নয়, ও পরিষ্কার হিসেবে আগেও বলেছে যে আমি এতগুলো দিক সামলাতে পারবো না প্রথম ছবিতে। আমার মনে হয় সামলাতে পারতো, কোনো কারণ নিয়েও না সামলাবার। কিন্তু এইখানেই ওর বিউটি, ওর খুব প্রিয় একজন মানুষ, সঙ্গীত বলতে ও যেটা বোঝে আজকের দিনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে অরিজিৎ সিং। ও অরিজিৎকেই ওর দায়িত্বটা তুলে দেয়, অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা। এটা একটা ভালোবাসার আদান প্রদান হয়েছে। হ্যাঁ, এক ভাইকে, ও যেমন এক দাদার কাছে একটা চরিত্র দিয়েছে, এক ভাইয়ের কাছে সঙ্গীতের দায়িত্ব দিয়েছে। একেবারেই তাই, এটা একদম নিজের কমফর্ট জোনে দুজন মানুষকে দেওয়া। এবং অরিজিৎও সেই ভাইয়ের, আমি যেমন এই কাজটা করে আমি আমার পারিশ্রমিক চেয়েছি, পেয়েছি, অরিজিৎ অন্য মাত্রায় বিদেশ থেকে মিউজিশিয়ান এনে এই ছবির আবহ সঙ্গীত তৈরি করেছে, এই ছবি রেকর্ডিং করিয়েছে বোম্বেতে, তাদেরকে হোটেলে রেখে খাইয়ে দাইয়ে তাদের আবার বিদেশে ফেরত পাঠিয়ে সব কিছু করেছে, একটি পয়সা প্রোডাকশন থেকে নেয়নি, সমস্তটা নিজে করেছে। কারণ কি, তার এক দাদার জন্যে করেছে এটা, কাজ এটার জন্যে সেই মানুষটা অরিজিৎ যে লক্ষ লক্ষ টাকা শো থেকে কোটি কোটি টাকা রোজগার করছেন, গিয়ে কী করছেন, বিরাট বড় বাংলো বানাচ্ছেন না, হাসপাতাল তৈরি করছেন তার গ্রামে মুর্শিদাবাদে। এদের আলাদা মানুষ, এরা এরাই সেই বিলুপ্ত প্রায় প্রজাতি যাদের নিয়ে বাঙালি গর্ব করতে পারে, যারা আমাদের জাত্যাভিমান বাড়িয়ে রাখতে পারে। কাজে সেটার জন্যে আমি খুব খুশি, কাজে সেই সংবেদনশীল মানুষটা একসাথে কন্ট্রিবিউট করেছে। এই ছবি অবশ্যই দেখবেন, 1 নভেম্বর রিলিজ করছে।